মাথার পুরোটা কি মেয়েরা তো এগোয়, ও তো এগোতে পারে না। কি হলো জামাই বাবু আর দিদি হলো ঝুনু কই ঝুনু ওরে বাবা এখন বাজে তো আমাদের 11টা, আমার স্নান টান সমস্ত হয়ে গেছে, রান্না দিদিকে রান্না তাড়াতাড়ি করতে বলেছে। আজকে তো সোনার দোকানে অ্যাডভার্টাইজ করতে যাওয়ার কথা ছিল, বাট বাবু যেহেতু আজকে কলকাতায় গেছে, আজকে থার্সডে রয়েছে, তো আমি তার জন্য আর যেতে পারিনি ওখানে, কালকে যাবো ফ্রাইডেতে। আর এখন আমি কী বলতে খুলবো, স্নান করাবো, খাবো, তারপর যাব। এক মুহূর্ত নেই যে তোমাদের সাথে কথা বলবো, তো চলো ব্লগটা শুরু করা যাক। আর বুঝতে পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে আমি ভীষণ কনফিডেন্ট থাকি কোনটা কোনটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করতে থাকি। বাট আজকে আমি ঘুম থেকে উঠে কনফিউজড হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার হাতে দুখানা ব্লগ ছিল, একটা ডেডিকেটেড ব্লগ যেগুলো প্রমোশনাল থাকে, আর একটা হলো ডেইলি ব্লগ। তারপর ভাবলাম আমি যদি আজকে আবার সোনার দোকানে যাই তাহলে আবার ব্লগ অ্যাড করতে হবে, তো অনেক পুরনো হয়ে যাবে ব্লগগুলো। তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে ব্লগটাকে স্টার্ট করলাম, ভাবলাম চলো তো দেখে আসি রান্নাঘরে কী হচ্ছে। এসে দেখি রান্না দিদি আলু দিয়ে আর হলো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করছে। এই যে বড়ি দিতে হবে এই কথাটা যেই ওনাকে মেনশন করিনি, একবার বলেছি এই দাঁড়িয়ে থেকে মেনশন করিনি, ব্যাস উনি বড়ি দিতে ভুলে গেছে। কী আর করবো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা করেছে, জ্যান্ত ছিল মাছ। সবে ডিগোল্ডের খাওয়া হয়েছে, এখন স্নান করাতে হবে। এদিক ওদিক করতে করতে 11:45 হয়ে গেছে, কীভাবে যে আমার এই 45 মিনিট কাটলো আমি বুঝতেই পারলাম। তো তোমাদের লিটিল গোল্ডের স্নান ধান সমস্ত হয়ে গেছে, আর আমাদের কি হয়ে গেছে জামানো লেগে গেছে, তার জন্য কি হবে লিটিল গোল্ড কোনো রকমের কোনো টিভি টিভি দেখতে পারবে না। কানে কি হচ্ছে একটু বলো, সবাই কি বলো কি হচ্ছে তোমার কানে, কি জানি কানে কি হচ্ছে, খালি বলছে কানে কানে। আর কটন বার দিয়ে আমি যে ক্লিন করতে যাচ্ছি কান্না কাটি করছে, আমার কেমন মনে হলো একটু যে আমি কটন বার দিতে গেলাম একটু ব্লাড এসছে, কি এসছে বুঝতে পারলাম না, আর একবার ট্রাই করলাম, হ্যাঁ কিছু নেই। এবার দেখে আর একদিন দেখে ডাক্তারের কাছে নেবো, কালকেও বলেছে কানে কানে, তার আগের দিনও বলেছে কানে কানে। কি দেবো কানে, কি দেবো কি দেবো, কানে কটন বার চাইছে, কটন বার দিতে গেলে তো কাজ, আমি তো কতবার চেষ্টা করলাম তোমাকে কটন বার দিয়ে কানটা পরিষ্কার করে দেবো, কিন্তু কাজ মা কি হয়েছে, কানে জল গেছে, কি দেবো কানে দাও, কানে তোমাকে কি দেবো সেটা তো বলো, কি দেবো দাও দাও কি দেবো। এখন তোমাদের লিটিল গোলকে দিদির কাছে রাখবো, রেখে যাব দোকানে, তারপর আসবো মা আসলে। মাথা বারবার করে বলছে পূজা এসছে বাড়িতে, মেয়েকে ওখানটা দিয়ে আসতে, আমি না আমার কিছু প্রিপারেশন নেওয়া নেই, আবার ওখানে দিতে যাবো, আবার কাঠের পুলটা খারাপ হয়ে গেছে, কাঠের পুল দিয়ে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে আমাকে সাজিয়াটে, মানে ভীষণ ডিফিকাল্ট। এখনও মানে গাড়ি বুকিং করতে পারিনি কারণ যেহেতু ওয়াইফাই লাইন নেই, মানে নেটওয়ার্কই অফ, আমি কাউকে ফোনও করতে পারবো না, কেউ আমাকে ফোন করলেও পাবে না, মানে একটা জগা খিচুড়ি অবস্থা। গোল প্রচুর কান্নাকাটি জুড়েছে, সে রান্না দিদি কোলে দিয়েছে তো ভ্যাঁ ভ্যাঁ করে কাটছে, আমার উবেরটা এখানেও বুক হলো না, লাউটা চলছে এখানেও হয়ে যায়, মেয়ে ওপরে রয়েছে মাঝে মধ্যে যাবে, ওয়াইফাই বন্ধ, মানে রাউটারটা অফ হলে একটু গিয়ে টিভিটা চালিয়ে দিয়েছো, রান্না দিদি নাহলে পারবে না, মানে ওকে খাওয়ানো চান করানো হয়ে গেছে, বাকি কাজ রয়েছে মাসে এত কি হচ্ছে দুজনের গল্প হচ্ছে। আর তোমার ওয়ারে গ্যাসের মাথা ব্যথা গা ব্যথা খাওয়া তো সাবধানে পাশ থেকে, মানে খুবই নাকি খারাপ অবস্থা বুঝেছো, সাবধানে আস্তে আস্তে ধরে ধরে যেও, পড়ে গেলে ফোন করো, নোটিশ গুলো ছিঁড়ে তো দেবেই যাতে তোমার মতন মানুষটা বিপদে পড়ে। অনলাইনে কতগুলো লিপস্টিকের অর্ডার দিয়েছিলাম যে এসছে, তাই এবার খুলে দেখা হবে কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা রয়েছে একটা কাজল, কাজল খুবই লাগে, স্পন্সরে যে সমস্ত কাজল পাই সেগুলো না আমি ব্যবহার করি না, ওগুলো ধরো আমি রেখে দিই, তাদের যাদের দরকার তাদেরকে দিই। আর এখানটায় রয়েছে হলো তোমার লিপস্টিক, এই হলো দুখানা লিপস্টিক রয়েছে, লিপস্টিকের কালারগুলো তোমাকে দেখাচ্ছে, তারা কালারগুলো খুবই সুন্দর, দেখে দেখেই অর্ডার দিয়েছি। তো এই একটা পিঙ্ক এসছে, এই পিঙ্কটা কি আমার কাছে আছে অলরেডি না, তো যা এসছে দেখি কি এসছে। এই হলো লিপস্টিকের কালার একটা, আর একটা বেশি ফুল আছে, আর একটা হচ্ছে লিপস্টিক থাকার কথা, কোথায় কোথায় কি অর্ডার দিলাম, এই সমস্ত কালার কি আছে আমার কাছে অলরেডি। আর এই হলো দুটো কালার রয়েছে, আর একটা কালার আছে, কালার দেখাচ্ছে, লিপস্টিকগুলো সত্যি খুব সুন্দর,
এর ভেতরে মনে হচ্ছে আরেকটা আছে না, এইটা একটু বড় সাইজ দিয়েছে না, এটা ফেলে দাও তোমাদের কোথায় খেলার জায়গা। তো এই দুটো হলো একটু মানে সাইজের ছোট, সাইজটা ম্যাটার করে না, একটু কোয়ান্টিটি বেশি থাকে। লিপস্টিকগুলো কী হয় বলো তো, আমি 3 মাস পর্যন্ত ব্যবহার করি, তারপর আমি এটা বন্ধ করে দিই আর এই লিপস্টিক ব্যবহার করি না। তো এই কালারটাও মনে হচ্ছে আমার কাছে আছে, এটা তুলবো না, থাক এইভাবেই রেখে দিই। সবগুলোই তো মনে হচ্ছে এই কালার আছে, বাড়ি গিয়ে দেখবো কী কালারের সাথে কী দিয়েছে, তার একটু দাগিয়ে তোমাদের দেখা যখন বের করেছি। প্রমোশনে তো কি হয় বলো তো, যখন আমি মানে পেছনের দিকে ব্লগ দিই, মানে তোমরা সবাই বলো বাসি ব্লগ আগেকার ব্লগ, তার জন্য একদিন দুটো ব্লগ দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা জানিও যে ব্লগ গুলো তোমাদের কেমন লাগলো। কাঠের পিছিয়ে আসিনি, উপাস দিয়ে লক্ষণ চক্কর করতে করতে এসি টোটোতে 100 টাকা টোটো ভাড়া। বলে তুই নেই নাকি টেনে তুই বলবি যে মামা দিদুর কাছে যাবো, দিদুর বাড়ি যাবো, আজকে আসবো বিকালবেলা, তাই যাবো সাজিরহাট, সাজিরহাট থেকে তারপর টোটো করে যাবো, ব্যাংক থেকে টাকা তুলতে হবে তার জন্য। চলো, জানি না তোমাদের কী করে কী করছে, আসার সময় 2 প্যাকেট চাউমিন, একটা মিষ্টি বিস্কুট, প্রাণে হয় না কোটিং দেওয়া থাকে সুগারের, ভীষণ ভালো লাগে খেতে, ওগুলো নিয়ে এসেছি। ওরে বাবা, সব পুতুল নামিয়ে দুজন মেলে মানে নিয়ে এখানটায় বসেছে। মন্টু, ময়না, কি হচ্ছে কি হচ্ছে? পোপো কে পড়ে গেছে? হ্যাঁ তুই পড়ে গেছো বলে, কে পড়ে গেছে বলে? দিদি পোপো গেছে, তাই আসো বলে নেবো। তারা আরেকজনের অবস্থা, চাউমিনের প্যাকেট বের করেছে, চাউমিন পাগলি এই মেয়ে, মানে আগে শুধু চাউমিন খাওয়ার পাগল আমি পূজা ছিলাম, এখন এই মেয়ে হওয়ার পর মানে সন্ধে লাগলেই আমাকে কি বলবে, মা কি খাবে কি খাবে তুমি? কাকা। কাকা না, তুমি এটা কি খাবে, এটার নাম কি? কাকা। আরে এটা কি, এটা কি? ও বাবা দেখো, এই পুতলাকে নিয়ে গিয়ে বলছে খা খা, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছে, মানে বেসিক্যালি এই পুতুলকে বলছে খা। এটা কি কি মা, এটা কি, এটা কি বলো? ও মা, এটা কি? চাউমিন। কি হচ্ছে? না না, এটা কি হচ্ছে মা? চুমু দিচ্ছে আমার হাতে, আমার কেটে গেছে, তাই আবার একটু চুমু দিয়ে দেখা ওদেরকে, চুম্মা দা, একটু চুম্মা দা, আমার কেটে গেছে মা। ও আমার সোনা, দাও দাও। উফ রে, কি করছে দেখো আমার মেয়েটা, কত সেন্সিটিভ। না মা, এটা কাটিনি, এটা লিপস্টিক তো, এটা লিপস্টিক গো। ব্যথা? না না, কোনো ব্যথা নেই, তুমি একটা চুমা দিয়ে দাও, আমার কোনো ব্যথা নেই। ওফ ওফ, সোনা আমার সোনা। দুপুরবেলায় লিটল গোলকে খাইয়ে আমি নিজে খেয়ে শুতে শুতে বেজে গেছে প্রায় তোমাদের কটা 4:45 কাছাকাছি, তারপর চোখটা লেগে এসছে, ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি শিবানী দিয়ে এসছে। শিবানীর সাথে একটু গল্প গুজব করে ভাবলাম একটু চাউমিন রান্না করি, করে বাপের বাড়িতে যাই, কারণ পূজা মা অনেকবার করে বলেছে আজকে লিটল গোলকে একটু দেখবে, কারণ অনেক দিন হয়ে গেছে ওরা লিটল গোলকে নিয়ে একটু আদর যত্ন করতে পারে না। তো এখানে যা যা বেসিক জিনিস হয়, গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো রান্না দিদিকে দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি, আর এখন চটপট করে চাউমিনটাকে সিদ্ধ করে রান্না করে নেব। আমি তো চাউমিন খেতে ভীষণ পছন্দ করি, আর আমার মতনই আমার মেয়েটি তৈরি হয়েছে চাউমিনের জন্য, সসগুলোকে আনতে ফ্রিজে গেছি, গিয়ে দেখছি রান্না দিদি সমস্ত খাবার দাবার ফ্রিজে রেখে গেছে। তখন আমি খোঁজ নিতে গিয়ে জানলাম তোমাদের গোপুচন্দ্র আজকে দুপুরবেলা খাইনি, না খেয়ে দিয়ে ওনার অফিসের কাজে বেরিয়ে গেছে, আমি বাড়িতে না থাকলে ওনার খুব মজা। প্রোডাক্টের ডেলিভারি দিতে এসেছে, অর্ডার দিয়েছিলাম কতগুলো, যাক বাবা বাঁচা গেছে, গ্রসারি আইটেমের সাথে তোমাদের লিটল গোল্ডের ডাইপারটাও আজকে ডেলিভারি দিয়ে গেছে। আর এখানে কী করবো, এই গ্রসারি আইটেমগুলোকে এখন গুছিয়ে রেখে তোমাদের গোপুচন্দ্রের খাবারটাও গুছিয়ে রাখবো। ফোন করলাম, বললো ঠিক আছে খাবারটা গুছিয়ে রাখো, এসে খাবো। দেখতেই পাচ্ছ আমি এবং তোমাদের লিটল গোল দুজনই রেডি হয়ে গেছে, এখন যাবো একটু বাপের বাড়িতে, আমাদের ইনভিটেশন রয়েছে, ইনভিটেশনে কিছু শাড়ি টাড়ি আমার ওখানে রয়েছে, সেগুলোকে আনবো। আর তোমাদের কয়েকটা কথা বলা হয়নি, আজকে হলো আমার বরণনদের অ্যানিভার্সারির জন্য, ওর বাড়িতে রাতেরবেলা ডিনার করতে বলেছে, অ্যাকচুয়ালি আমি উবের বুক করেছি, উবের চলে এসেছি মেবি যাওয়া। হ্যাঁ বলুন, আমি এই তো মধ্যমগ্রাম মেড প্লাস, তো এই যে ফাইনালি এখন বেরোচ্ছি, ও যেটা বলছিলাম বর্ণনাদের অ্যানিভার্সারি ছিল তো সেটা কালকে গেছে, তো আজকে রাতে ওখানে ডিনার রয়েছে, তো যত তাড়াতাড়ি পারো মানে বেরোতে হবে, বেরিয়ে এসে ওর ওখানে যেতে হবে। কি বলকে একদম, ফোনটা দাও কাকা, ফোনটা দাও কাকাকে, টাটা বলে দাও, বলো টাটা দাও।
দাদাকে না ডাকলে দাদা উঠবে কি করে? তুমি যাও দাদা, যাও। কি হচ্ছে? হিসি ওই দেখো হিসি হয়ে গেল। মাথার উপরটা কি কি ওটা বলো, দেখাও দেখাও মাম্মা, মাথায় কি ওটা দেখাও, ক্যাপ এটা কি দেখা? পূজা কি বেঁধে দিয়েছে মাথায়? কি বেঁধে দিয়েছে মা? পূজা কি বেঁধেছে? হ্যাঁ কি বেঁধে দিয়েছে এটা বলো, কি বেঁধেছে এটা, কি বলো ওটাকে? নাকি জুটি বলে, কতবার যে বলছো ওটা জুটি বেঁধে দিয়েছে, জুটি হাসতে হাসতে মরেছে পিকুলিয়ার, এইরকম টাইপের চুটকুলি মাথার উপর বাঁধা দেয়। বাড়িতে বেঁধে গেছে 9:30 কাছাকাছি, এক্ষুনি আবার একটা গাড়ি বুক করতে হবে, করে আবার ওই বাড়িতে যেতে হবে, নাহলে দেরি হয়ে যাবে 9:30 কাছাকাছি। আবার কখন যাব, কখন খেয়ে আসবো, কালকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার যেতে হবে সেই সোনার দোকানে। আজকে যেহেতু যে বললাম বাবু কলকাতায় গেছে বলে আমি আর যেতে পারিনি, ক্যান্সেল করে দিয়েছি, বলে ও বলতে পারে না তাই জামা পরাবে, তাই তাড়াতাড়ি পরো, বেশি ঢং করো না, চুপ করো, তাড়াতাড়ি ঢং করে করতে করতে এত ইয়ে হয়েছে তোমার, তাড়াতাড়ি ড্রেস ট্রেস পরে না, আমি গাড়ি বুক করি। মামা কোথায় উঠেছো? ঝুনু কই? ঝুনু ঝুনু বলে ঝুনু চলে গেছে। ঝুনু কই তোমার? ঝুনু সোনা দিদু কই মা? ঝুনুকা কি অনেক জোরে ওর লাগে, চল এগুলো কি অসভ্যতা মামা, না না তুমি আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, ই মা বলে দিদু দুধু খাবে, এক একটা উমা দিয়ে দে, দিদুকে একটা উমা দিয়ে দাও তো খুব সুন্দর করে, না 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 দাঁড়া তুই, না 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 চাউমিন খাচ্ছ, কি খাচ্ছ? কাজে সবকটা নামছে, তোকে চলে এসছে বাবা, ফাইনালি এখন যাচ্ছি বদ্দির বাড়িতে, টাটা করে দাও সবাইকে, টাটা। জলের বোতল তো লেশা নিয়ে গেছে, যার সময় কতগুলো আইসক্রিম নেবো, চলো গিয়ে দেখাচ্ছি ননদের জন্য কি শাড়ি কিনেছি। প্রেম করার টাইমটা অ্যাড করিস নি কেন? প্রেম নাকি 10 বছর করেছে, ওর 25 বছরের সংসার লাইফ বলে সেটা অ্যাড করার, অ্যাড করতে হতো প্লাস 25 বছর প্রেম করছে, 5 বছর 5 বছর এটা হলো বডির জন্য শাড়িটা নিয়েছে, তোমাদের জন্য দেখানো হয়নি, তো ভাবলাম একবারে গার্গি দিকে রাখা আর সাথে একবারে কেমন হচ্ছে কালারটা, গাড়ি কত ভালো, অসাধারণ এটা সাহেব, আর তো মাল সাহেব ওকে খুশি, এটা না আমি পছন্দ করি, যেটা আমাদের ভাইটা ভাইরা হয়েছে এখন লেলু পর্ব বাদ হয়ে গেছে। মামা কি বলছে, দাদাকে কি বলেছে মামা? দাদার নাম লেলু। লিটল গোল্ডকে নাকি এরকম কেকো বরের সাথে বিয়ে দেওয়া হবে, আর হলো এরকম গোপ থাকবে, জামাই বাবুকে দেখে যা কাঁদছে, আমরা হাসতে হাসতে, আমি তো অবাক, আমার ফার্স্ট টাইম, ওর আবার তাই বলছে যে গোবিন্দ শোনো শোনো, গোবিন্দ দরজায় গিয়ে ঠুকঠুক করবে, গোবিন্দ যেই দেখবে ও দাঁড়িয়ে আছে, আবার দাদা আটকে দিয়ে চলে যাবে, তুই বলে নে বা কিছু নে, এবার ও একটু গেছে খেলবে বলে, না থাকবে তো এই
ওর মেয়ে হচ্ছে বেড়াচ্ছে আপনারা, আরে মেয়েরা তো এগোয়, ও তো এগোতে পারে না, তো কি হবে দিদির আমি একটু কাকু একটা সাথে থাকতে পারছি না, বউয়ের মতন আমি এরকম খুব সুন্দর বড্ডি মোদিকে আরে ডিলারশিপ নেওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত, ঘর সংসারে ঠিকঠাক মতন কাজকর্ম করতে পারে না, খালি সরক্ষণীয় দোকান দোকান করতে হয়। বড্ডি যে শাশুড়ি মা রয়েছে দেখতে পাচ্ছ, মামনি অনেক হেল্প করে, হেল্প হেল্প করে আজকে ওরা বিরিয়ানি রান্না করেছে, চিকেন বিরিয়ানি চাটনি সেই সবই গল্পগুজব আমাদের সাথে করছে। আর এখন রাতে ডিনার টিনার করে চটপট করে বাড়ি যেতে হবে, কারণ তোমাদের লিটল গোলকে খাওয়ানো হয়নি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে রয়েছে আমার আবার বউবাজারে দ্য গিনি ম্যানশনে যাওয়ার দিন, আর কি কি সোনার গহনা বানালাম রত উপলক্ষে পরবর্তী ব্লগগুলো ফলো করো তাহলেই জানতে পারবে। বাই বাই।